দেশকে আর পেছনে টেনে নিতে পারবে না কেউ। শিক্ষা সহ সব ক্ষেত্রে বাংলাদেশের যে অগ্রগতি বর্তমান সরকারের ধারাবাহিকতা না থাকলে তা সম্ভব হতো না। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষা সংক্রান্ত এক অনুষ্ঠানে এসব কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ দিলে বিশ্বকে পথ দেখাতে পারে বাংলাদেশও। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ 2023-এর সেরা মেধাবী হিসেবে সারা দেশ থেকে 15 জন প্রতিযোগী রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। এছাড়া সম্মাননা গ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড 2022 জয়ী স্নাতকোত্তর পর্যায়ে 22 শিক্ষার্থী। পরে স্নাতক ও সমমান পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ঘোষণা করছি, প্রধানমন্ত্রী বলেন, তরুণদের মেধা বিকাশের সুযোগ করে দিলে দেশকে আর কেউ পেছনে নিতে পারবে না। আমি সর্বপ্রথমবার সরকারে এসেই আমি দেখি এখানে গবেষণার জন্য আলাদা কোনো ফান্ড নেই, কোনো টাকা নেই এবং গবেষণার দিকে কারো দৃষ্টি নেই, এমনকি বিজ্ঞানের ছাত্রছাত্রী পাওয়া যায় না, এমন একটা অবস্থা ছিল। তখন আমি প্রথম গবেষণার জন্য টাকা দিলাম। আমাদের ছেলে মেয়েদের যে মেধা, সেই মেধা যদি বিকাশের সুযোগ আমরা দিই, তাহলে এই দেশ কখনো কেউ আর মানে পিছাতে পারবে না, আর এগিয়ে আমরা যাবো, এটা আমাদের বাস্তবতা। নিরক্ষর মুক্ত দেশ গড়তে নানা পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, দীর্ঘদিন ধরে বর্তমান সরকার ক্ষমতায় আছে বলেই শিক্ষা সহ সব ক্ষেত্রে এত উন্নয়ন। 2009 থেকে এ পর্যন্ত ধারাবাহিকভাবে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বাংলাদেশে, এই প্রথম 50 বছর ইতিহাসে প্রথম, আর সেটা আছে বলেই কিন্তু আজকে আমাদের এই দেশটা উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। আজকে আমাদের সাক্ষরতার হার 75% উন্নীত হয়েছে, আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি। বিশ্বে আত্মমর্যাদা নিয়ে চলতে বিজ্ঞান প্রযুক্তি ও গবেষণার উপর জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 12টা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৈরি করবার। কোহেরিন ফারহানাস, DBC নিউজ ডেস্ক।